তো আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন আজকে লন্ডনের আবহাওয়াটা যথেষ্ট মেঘাচ্ছন্ন বৃষ্টিও হচ্ছে আর এর মধ্যে কিছুটা বোধ ঠান্ডা বেড়েছে রাতে তো যাই হোক আমরা এখন মে মাস চলছে বলতে গেলে অফিসিয়ালি এটা এখানে গ্রীষ্মকাল আমরা বলতে পারি আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখে থাকেন তো দেখবেন আমরা রোয়ান্ডা বিল নিয়ে আলোচনা করেছিলাম এবং রুয়ান্ডা নিয়ে কিন্তু দেশে তুমুল তোল পার হয়ে গেছে যারা ইমিগ্রেশন বা অ্যাসলামের খবর নিয়মিত ফলো করেন তারা জানবেন যে এই রুয়ান্ডা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে রোয়ান্ডা আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে পর্যন্ত ব্যা ব্যাপারটি গিয়েছে এবং সব বড় বড় মানবাধিকার সংস্থা যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনও আছেন এরা সবাই কিন্তু রুয়ান্ডার ব্যাপারে সরকারের যে বর্তমান যে কর্মসূচি সেটাকে তারা নিন্দা জ্ঞাপন করেছেন কিন্তু এত সত্ত্বেও আমরা দেখছি যে রুয়ান্ডার ব্যাপারে পার্লামেন্টে আইন পাশ হয়ে গেছে তো পার্লামেন্টে এই আইনটা কেন পাশ হলো প্রথমত সরকার যে তাদের নীতিতে তাদের পরিবর্তন আনলো পরিবর্তন এনে বললো যারা অবৈধভাবে এদেশে আসবে তাদের এদেশে আর অ্যাসালাম চাওয়ার কোনো সুযোগ থাকবে না এদেরকে রোয়ান্ডা পাঠানো হবে এছাড়াও এই রুয়ান্ডার কর্মসূচির মধ্যে আরও অনেকেই কিন্তু অন্তর্ভুক্ত ছিল তো মূলত যারা অবৈধভাবে দেশে এসেছে বা যারা ইউরোপের বিভিন্ন দেশের ভিতরে দেশে এসেছে যেখানে তাদের ক্রেম করার সুযোগ ছিল এরপরও তারা দেশে এসেছে এদেরকেই পাঠানোর একটা ব্যবস্থা রুয়ান্ডা নিয়ে যদি যারা জানেন তারা দেখবেন রুয়ান্ডা কিন্তু একসময় একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল যুদ্ধ বিধ্বস্ত থেকে রোয়ান্ডা কিন্তু উঠে এসেছে দশ হাজার বর্গমায়ের একটা দেশ এবং চোদ্দ লক্ষ লোক সেখানে বাস করে এবং এটাকে অনেকেই বলে আফ্রিকার এই অঞ্চলে এটা একটা খুব প্রসপারাস একটা বেশ উন্নত একটা দেশ সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু রোয়ানডাকে যখন এই পাঠানোর ব্যাপারে সরকার এই পদ্ধতি এই পরিকল্পনা নিল তখন একে ব্যাপকভাবে সমালোচনা করা হলো এবং বলা হলো রুয়ান্ডাতে গেলে যে মানুষের মানবাধিকার ঠিকমতো থাকবে কিনা এটা কোনো গ্যারান্টি নাই বিশেষ করে রুয়ান্ডা যারা আমরা জানি যে সমকামী সমকামীদের ব্যাপারে তারা কতটা তারা সহানুভূতিশীল হবে এটা কিন্তু অনেকে জানে না রুয়ান্ডার ব্যাপারে যেটা সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার যে রোয়ান্ডাতে আপনি এদেশে এসে আসালাম ক্লেম করলেন অবৈধভাবে আসলেন আপনাকে রোয়ান্ডা পাঠিয়ে দেওয়া হলো রোয়ান্ডায় পাঠানোর পরে রুয়ান্ডাতেই কিন্তু আপনার অ্যাসালাম ক্লেমটা প্রসেস করবে ব্রিটিশ ইমিগ্রেশন অথরিটি কিন্তু আপনি যদি সেই অ্যাসালামের সফলও হন যদি আপনাকে তারা ধরেও নেয় যে আপনি নিজের দেশে বিপদের সম্মুখীন আপনি একজন একজন সত্যিকারভাবে আসালাম পাওয়ার যোগ্য এরপরও তারা আপনাকে দিলেও কিন্তু ফিরিয়ে আনবে না আপনি অ্যাসালাম পাবেন ও দেশে থাকতে আপনি যখন ইন্ডেফিনিট লিভ টু রিমেন্ড পাবেন সেটা হবে ইন্ডেফিনি অর্থাৎ রোয়ান্ডা থেকে এখানে আসার আপনার কোনো উপায় থাকছে না সেটা নিয়ে মনে হয় একজন কলার যুক্ত হতে চেষ্টা করছেন দেখি কে আসেন হ্যালো কলার ওয়ালাইকুম আসসালাম কলার বলেন কি করতে পারি আপনার জন্য আমি জানতে চাচ্ছি প্রথম ই বিষা সম্বন্ধে একটু ক্লিয়ার বলবেন আর আমি যেটা বুঝছি আর কি ই বিষা ই ভিসা জি বলেন আর আমি যেটা বুঝছি আর কি সেইটা হইছে যে একাউন্ট ক্রেডিট করার লাগি এগুলো আমরা করছি আমি সেটেল already আমার ওয়াইফ আপনার ফ্রি সেটেলও ও আসুন আগামী দুই মাস পরে আমি independent leave to remain জন্য apply করব জি জি এখন আমি account টা যখন করছি নাই যখন পিংগুর দিছি আমি জি তখন আমি যে আপনার settlement এর apply করছিলাম যখন আমার একটা face এর একটা ফটো দিছিলাম ওটা আইছে আর আমার পাসপোর্টের নাম্বার আইছে শুধু জি পাসপোর্টের ফটো আইছে না জি আর আমার সেম যখন ওয়াইফ যখনও আপনার ওই ছবিটা আসছে যেটা তখন আমরা শর্ট লাম আর কি মোবাইলটা আর আপনার আইডির নাম্বার আইছে কিন্তু আইডি ছবি সহ যেটা আমরা তখন ডাউনলোড করছিলাম এটা আসে নাই আর আমার পাসপোর্টও আসে নাই বুঝছেন ওইটা হইছে একটা একটু বুঝাইবেন আর দ্বিতীয় হইছে যে কোনো সিস্টেম তো আমরা পারাম না ই ভিসা আপনার তবে আমি হেল্প ও ফোন করছিলাম ফোন করার পরে তারা আমারে হইল আমারটা দেখি আগে যে তুমি তো সেটেল তোমার এখন কোনো এপ্লাই করা লাগবে না ই বিচার কারণ আমাদের কাছটা কি তোমরা ইমেল পাইবা বুঝছেন ওখন আমার ইমেল তারার যাতে আসে আমার ওয়াইফের এপ্লাই আমার ইমেল থেকে আমি করছিলাম এখন আমি আবার আপডেট করছি আমার ওয়াইফের ইমেলটা ইট দিছি তারারে জি আর আমার ওয়াইফের ফোন নাম্বার জি ওখন আমরা কী করণীয় একটু বলবেন ভাইয়া যেটা ওরা আপনাকে বলেছে আপনি যখন এলিজেবল হবেন যখন দরকার হবে ওরাই আপনাকে কন্ট্যাক্ট করবে আপনার ইমেলে তো তখনই আপনি বুঝবেন যে আপনাকে কী করতে হবে না করতে হবে আর ওই যে বললাম তাদের যেহেতু হেল্পলাইন আছে যে কোনো প্রবলেম হলে আমরা জানি যে অ্যাপস ডাউনলোড করা বা ফটো ইমেজ দেওয়া অনেক প্রবলেম আমাদেরও এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনোভাবেই ফটো আপলোড করা যাচ্ছে না ওদের সিস্টেম প্রায় সময় ডাউন থাকে এবং অনেক সময় যেহেতু অনেকেই অ্যাপ্লাই করে বলে সিস্টেম আপনার ক্রাউডেড হয়ে যায় তাই জন্য আপনি যেটা মানে আপনি যে দুটো জিনিস করবেন সবসময় ওদের সাথে ইন টাচে থাকবেন আর ওরা আপনাকে জানাবে যে কখন আপনার এটা করা লাগবে আর আপাতত আপনি আরও জানেন যে এই বছরে যেহেতু তারা ব্যাপক পরিবর্তন আনছে শুধুমাত্র ইউ লওয়ার ক্ষেত্রে নয় আপনি জানেন যে সম্পূর্ণ বিআরপি কার্ডের সিস্টেমটাই তারা কিন্তু তুলে দিচ্ছে এর ফলে যেটা হবে যে সব কিছু ডিজিটালাইজ হয়ে যাবে এটাও যেমন আমাদের কাছে একটা প্রশ্ন যে লক্ষ লক্ষ লোক আছে তাদের যে বিআরপি কার্ড তারা তুলে দিলে এদেরকে তারা কী করে কন্ট্যাক্ট করবে অনেকের হয়তো আগে যে আপনার ইমেল নাম্বার ছিল সেই সেই নাম্বারটা সেই ইমেল অ্যাড্রেসটা হয়তো নাই আগে তারা হয়তো তাদের সলিসিটারের ইমেল অ্যাড্রেস ইউজ করেছে সে এখন তারা সলিসিটারের সাথে কোনো কন্ট্যাক্ট নাই সলিসিটার হয়তো অফিসও বন্ধ হয়ে গেছে তা পুরোটাই একটা একটা মেস তো আমার কাছে মনে হয় না আমরা অক্টোবর নভেম্বরের আগে আমাদের কাছে পরিষ্কার কোনো ধারণা হবে যে সবগুলি কি করে তারা করবে তো আপনি ভালো জায়গাতে আপনি ঠিক জায়গাতে আপনি রিং করেছেন ওদের সাথে আপনি টাচে থাকেন ওদেরকেই আপনি সব ইনফরমেশান আপডেট করে দেন তারপরে আপনি দেখেন আমরা বিভিন্ন সময় যে আপডেটগুলো দেই বা বিভিন্ন সময় যে সমস্ত আপডেটগুলি হোম অফিস থেকে আসে সেগুলো একটু ফলো করবেন ধন্যবাদ আমরা আলোচনা আবার ফিরে যাচ্ছি যে যে কথা বলছিলাম যে রোয়ান্ডার ব্যাপারে এই যে একটা ঘটনা যে অ্যাস নাম যারা চাচ্ছেন তাদেরকে রোয়ান্ডা নেওয়া শুধু তাই নয় এখানে কিন্তু আরও প্রভিশন আছে যে যারা এ দেশে এসে অ্যাসালাম চেয়েছেন বা যাওয়ার পরে তার পুরো নিষ্পত্তি হয়ে গেছে কিছু নিজের দেশে যাচ্ছে না এদেরকেও কিন্তু রোয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা আছে আমরা জানি যে গত কয়েকদিন ধরে আমাদের এরকম বেশ কিছু ক্লায়েন্ট যাদের অ্যাসালামটা নিষ্পত্তি হয়ে গেছে অ্যাপিলে তারা হেরে গেছেন এদের অনেককেই কিন্তু হোম অফিস ফোন করে বলেছে তুমি রোয়ান্ডা যাবে কেন গেলে তোমাকে তিন হাজার পাউন্ড দেওয়া হবে তার মানে এই গ্রুপটাও কিন্তু টার্গেটের আগে আমরা আরও শুনেছিলাম যে যারা এই দেশে অনেক দিন ধরে পড়ে আছে এবং রিপিটেড অ্যাপ্লিকেশন করছে এদেরকেও তারা হয়তো রোয়ান্ডায় পাঠানোর একটা প্রচেষ্টা নিতে পারে তো এই রোয়ান্ডা বিলের দরকারটা কেন পড়ল যখন সরকার এই রোয়ান্ডার পরিকল্পনা নিলেন তখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা হলো এবং সমালোচনার পরিপ্রেক্ষিতে এটাকে চ্যালেঞ্জ করা হলো কোর্টে এবং দেখা গেল যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা কিন্তু বলে দিল যে রোয়ান্ডা যে সেফ এটা বলার কোনো কারণ নাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ছয়জন সরকারের হিসেবে তারা ছয়জন নাকি অ্যাসালাম ক্লেম করেছে রুয়ান্ডা থেকে তাদের গ্রাউন্ড গ্রান্ট হয়েছে এমনকি আমার নিজেরও কিন্তু একাধিক রুয়ান্ডান ক্লায়েন্ট আছে যারা অ্যাসালাম ক্লেম করেছে একজন কলার যুক্ত হচ্ছেন ওনার সাথে কথা বলিনি হ্যালো কলার হ্যালো হ্যালো কলার হ্যালো কলার জি কলার আপনি কি লাইনে আছেন জি আমি লাইনে আছি আমার কথা শুনতেছেন জি আপনি বলেন ভাইয়া আপনার কি প্রশ্ন আছে আমার প্রশ্ন হলো ভাই আমরা ফ্যামিলির রাইটে এই ফাইসি বর্তমানে লিভ টু রিমাইন আছি আমার দ্বিতীয় মেয়ে যেটা

আচ্ছা যদি আপনার বাচ্চার জন্ম হয়ে থাকে এদেশে তাহলে বাচ্চার সাত বছর এদেশে থাকলে সেই ইনডেফিডেন্ট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে যে এটাই প্রস্তাব কীভাবে করা যায় বা কে প্রসেসিং লাগবে বা দলিল প্রমাণ কি লাগবে না আপনার বাচ্চা যে এদেশে সাত বছর আছে এটাই আপনি দেবেন স্কুল থেকে জিপি থেকে আপনি প্রমাণ দেবেন বার্থ সার্টিফিকেট দেবেন দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন বাচ্চা যদি বাচ্চা যদি সাত বছর জন্মের পরে এদেশে থেকে থাকে জন্মের পরে সাত বছর থেকে থাকে তো সরাসরি সে ইন্ডেফিনেট লিভের জন্য সে যেতে পারবে আর বাচ্চা মানে এদেশে তার জন্ম হয়নি

এটা কি কি প্রমাণ লাগবে বা খড়সপত্র লাগবে আপনি আপনাকে আপনাকে যে ফি যেটা আছে 2800 পাউন্ড ওই ফিটা দিতে হবে 2800 পাউন্ড জি আচ্ছা আচ্ছা ওকে আর আপনি তার ওই যে স্কুলের রেকর্ড আর জিপি থেকে রেকর্ড দেবেন আর অন্য অন্য কোন কাগজপত্র তিনি আপনার বাচ্চা যেতে সাল বছর আসছে তার কি কি প্রমাণ আছে দিয়ে আপনি জমা দেবেন আর দেখি এখন কি আবার যুক্ত হচ্ছেন হ্যালো

উনি যদি একটা অ্যাপ্লিকেশান করেন লিফটিং দ্য কন্ডিশন এই অ্যাপ্লিকেশান করতে কোনো ফি লাগে না উনি এই কন্ডিশনের জন্য ওনার ব্যাংকের স্টেটমেন্ট ইনকাম যা আছে সব কিছু দেখিয়ে ওনাকে অ্যাপ্লাই করতে হবে এটা দিলে তারা যদি কন্ডিশানটা তুলে দেয় আপনি বলুন উনি ডিজাবল আর ওই ডিজাবিলিটি সমস্ত কাগজ টাগজ দিয়ে অ্যাপ্লাই করলে তারা এটা কনসিডার করবে এই অ্যাপ্লিকেশান করতে কোনো ফি লাগে না উনি করে দেখতে পারেন তাহলে ডাক্তার তাহলে অলরেডি ঠিক অলরেডি আছে বাট লাগি যা যা লাগে তাকে ডাক্তার যদি বলে দেয় যে হি ইজ নট ফিট ফর ওয়ার্ক সেটা তার সেটা তার জন্য হেল্প হবে জি জি ঠিক আছে আচ্ছা সালাম তো আমরা আবার ফিরে যাচ্ছি রোয়ান্ডার প্রসঙ্গে তো সুপ্রিম কোর্ট বললো যে রোয়ান্ডা কিছুতেই সেফ কান্ট্রি নয় কিন্তু আমরা বললাম যে এই দেশে দেখা গেছে যে রোয়ান্ডা থেকে এসে লোকে অ্যাসালাম পেয়েছে এবং আমার নিজেরই একাধিক ক্লায়েন্ট আছে রোয়ান্ডা থেকে যারা অ্যাসালাম চাচ্ছে তার মানে রোহান্ডা যদি সত্যি এরকম ভালো দেশ হবে নিরাপদ দেশ হবে তবে রোহান্ডা থেকে এসে কেন লোক অ্যাসালাম চাইবে তো যাই হোক সুপ্রিম কোর্টে এই রায় দেওয়ার পরে যখন অনেকেই খুব খুশি হচ্ছিলেন তখন দেখা গেল যে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল যে তারা পার্লামেন্টে যাবে তারা পার্লামেন্টে গিয়ে এই সেফটি অফ রুয়ান্ডা বিল এই বিলটা তারা নিয়ে আসলো এই বিল হাউস অফ কমন্সে যেহেতু কনজারভেটিভ দলের মেজরিটি আছে তারা অনায়াসে হাউস অফ লর্ডসে বিলটা পাশ করল হাউস অফ কমন্সের বিলটা পাশ করালো করানো বলে হাউস অফ লর্ডসে নিয়ে গেলো হাউস অফ লর্ডসে নেওয়ার পরে এখানে হাউস অব লর্ডস অনেক সংশোধনী আনলো অনেক সংশোধনী প্রস্তাব করলো অনেক হইচই হল বারে বারে বিলটাকে তারা পাঠিয়ে দিলো হাউস অফ কমন্সে পুনর্বিবেচনা করার জন্যে কিন্তু হাউজ অফ কমন্স কোনো কিছুই না মেনে দেখা গেলো যে আবার এটাকে হাউজ অফ লর্ডসে পাঠিয়ে দিল এবং ফাইনালে এটা এই চব্বিশে এপ্রিল বা পঁচিশে এপ্রিল এটা ইয়ে পেল মানে মনার্কের আমাদের যিনি রাজা তার সম্মতি পেল সম্মতি পাওয়ার পরে এই বিলটা পাশ হয়ে গেল এখন এটা বিলটা পাশ হয়ে গেছে এখন বিলটা পাশ হওয়ার পরই প্রধানমন্ত্রী মিস্টার সোনাক বললেন যে দশ থেকে বারো সপ্তাহের ভিতরেই তারা এই রোয়ান ফ্লাইট চালু করবে এরপরে আমরা গার্ডিয়ানে দেখলাম যে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে আগামী দুই সপ্তাহের ভিতরে তারা প্রচুর লোককে আটকাবে যারা অবৈধভাবে আসে এবং দেখা গেল ঠিকই তাই আমাদেরও বহুত পরিচিত লোক বা আমাদের অনেক ক্লায়েন্ট বা ফর্মার ক্লায়েন্টরা আটক হলেন এবং এখন সরকার বলছে যে তারা প্রায় দু হাজারের মতো লোক আটক করেছে এবং তারা প্রথম প্রথম পর্যায়ে প্রথমভাবে তারাভাবে যাদেরকে তারা রো পাঠাবে এদেরকে শনাক্ত করা হয়েছে এবং এদেরকে তারা পাঠিয়ে দেবে এবং এজন্যে তারা আলাদা স্টাফ নিয়োগ করেছে এবং সেই সময় স্টাফরা তাদেরকে গ্রাউন্ড স্টাফ এবং স্কোর্টের স্টাফ এদের সব ব্যবস্থা করা করা হয়েছে রুয়ান্ডা তো অ্যাকোমোডেশন এবং অন্যান্য ব্যবস্থা তারা করে রেখেছে এইটার চ্যালেঞ্জ একমাত্র চ্যালেঞ্জ হতে পারে আপনার আপার ট্রাইব্যুনালে আপার ট্রাইব্যুনালে হতে পারে চ্যালেঞ্জ এবং সেটার জন্যে নতুন প্রসিজার নতুন পদ্ধতিও কিন্তু ঘোষণা করা হয়েছে যে কতদিনের দিনের ভিতরে আপনি আপনাকে অ্যাপিল করতে হবে এবং সেই সমস্ত বিষয় তারা খুব তড়িৎ গতিতে তারা এই বিষয়গুলি তারা সমাধান করে ফেলবে এখন যে বিষয় নিয়ে সবাই ভাবিত হচ্ছেন যে কি হবে কারা কারা এটার মধ্যে যাবে প্রথমত মনে রাখতে হবে তারা যে তারিখ এখন দিয়েছে সেটা হচ্ছে যে পয়লা জানুয়ারি দু হাজার বাইশের পরে যারা এদেশে এসেছেন এরা সবাই কিন্তু এলিজিবল তো অনেকে অ্যাসালাম ক্লেম পেন্ডিং থাকলেও তারা বলতে চাচ্ছে যে তারা কিন্তু এলিজিবল আবার আরেকটা ক্ষেত্রে আমরা জানি যে আমরা জানি যে আঠাশে জুন দু হাজার বাইশের আগে যারা দেশে আসেন তাদেরকে কিন্তু আমরা দেখেছিলাম গত বছর সরকার একটু সরকার একটু নমনীয় হয়ে এদেরকে তারা অনেকটা গ্যা অ্যাম্বলিস্ট্রির মতো করে দিয়েছিল আমরা জানি বাষট্টি হাজার লোক গত বছর বিসাব এসালাম পেয়েছে আচ্ছা আমরা আবার আরো জানে ফিরবো দেখি কে আসেন কলার হ্যালো কলার হ্যালো হ্যালো কলর হ্যালো শান্তিন ওয়া আলাইকুম আসসালাম আমার সাথে কথা বলছেন হ্যাঁ বলেন আমি স্টুডেন্ট هست এই যে এস নামাকি এখন আমার দেশে পরে একটা আছে বাট ইসেনসি

আপনি 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 তবে মনে রাখবেন যে এদেশে পড়াশোনা করতে এসেছিলেন পড়াশুনো যদি না হয় তাহলে সবাই যেটা এক্সপেক্ট করবে সেটা হচ্ছে আপনি দেশে চলে যাবেন এখন আপনার যদি মনে হয় যে আপনি দেশে গেলে বিপদ হবে আপনার জীবন হুমকির সম্মুখীন হবে আপনার মানবাধিকার লঙ্ঘন হবে বাংলাদেশ সরকার আপনার কোনো প্রতিকার করতে পারবে না কোনো প্রোটেকশান দিতে পারবে না সেক্ষেত্রে আপনি হয়তো রাজনৈতিক আশ্রয় অ্যাসালাম যেটা বলে সেটা চাইতে পারেন কিন্তু সেখানে তারা হয়তো দেখবে তারা তারা দেখবে যে সত্যিকার অর্থে বাংলাদেশে গেলে আপনার বিপদ হবে কি না বাংলাদেশ সরকার আপনাকে প্রোটেকশান দিতে পারবে কি না এটা হবে আপনার জন্য বড়ো একটা ইস্যু আর আপনার হাজব্যান্ডের সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে ঠিক এই গ্রাউন্ডে তো আর ঠিক অ্যাসালাম হয় না আর আপনার জন্য তেমন কোনো স্ট্রং আমার কাছে মনে হয় না মানবিক কোনো কারণ আছে আপনার বাচ্চা জন্ম হয়েছে কেবল দেশে বাচ্চা নিয়ে আপনি সাত সাত বছর যে আপনি আসেন এটা আপনি বলতে পারবেন না ইস্যুটা দাঁড়াবে কেন আপনি দেশে ফিরে যেতে পারবেন না এটা হচ্ছে ইস্যু ঠিক আছে আর কোনো ওয়ে নাই আর কোনো ওয়ে নাই যারাই আপনাকে বলবে তারা বলে আপনার কাছে এত পয়সা নিয়ে একটা করবে কিন্তু আপনার হিউম্যান রাইটস এর কেসটা খুবই দুর্বল জি আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি তো রুয়ান্ডার ব্যাপারে আমি যেটা বললাম যে এই কারণে প্রচুর লোক দু হাজারের মতো লোক কিন্তু ডিটেন হয়েছে এবং এটার উপরে কারণ সরকারের ব্যাপারে অ্যাডামেন কিন্তু আমরা আরও জানি যে সিভিল সার্ভেন্টরা তারা কিন্তু এই রুয়ান্ডা অ্যাক্টকে চ্যালেঞ্জ করে তারা জুডিশিয়াল রিভিউ করেছে কেন করেছে তারা বলতে চাচ্ছে যে তাদের মতে এই রুয়ান্ডা বিলে তারা যে 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 সমস্ত প্রভিশন আছে সেই প্রভিশনে কী হবে অনেক সময় সিভিল সার্ভেন্টকে বলা হবে যে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে কারণ আমরা জানি যে অনেক সময় যদি এরকম কোনো পরিস্থিতি হয় তবে সেক্ষেত্রে আমরা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে যে ইন্টারিম রিলিফ বা ইন্টারিম মেজার আমরা নিতে পারি দ্যাট মিনস এটা একটা ইনজাংশনের মতো তারা বলতে পারে যে তাদের কেসটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একে দেশে পাঠিয়ে নয় তা আমরা জানি যে মিস্টার সোনাক এবং অন্যান্য মন্ত্রীরা তারা বারবার করে বলেছে যে এরকম যদি কোনো ইন্টারি মেজার আসে এরকম কোনো ইনজাংশন আসে তবে সেটাকে অবজ্ঞা করা হবে এবং সিভিল সার্ভেন্টদেরকেও এই নির্দেশ দেওয়া হয়েছে তারা যে যদি কোনো মন্ত্রী বলে তাকে নির্দেশ দেয় যে না এই ক্ষেত্রে এই পার্টিকুলার ক্ষেত্রে তুমি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের যে তাদের যে ইনজাংশন আছে যে ইন্টারিম রিলিফ আছে ইন্টারিম মেজার আছে এটাকে তুমি অস্বীকার তুমি অবজ্ঞা করবে এবং তুমি রিমুভাল নিয়ে তুমি সামনে এগোবে সেটা তখন তারা করতে বাধ্য হবে এটাকে তারা প্রতিবাদ জানিয়েছে তারা বলেছে এর মাধ্যমে কী হবে সিভিল সার্ভেন্টদেরকে সরকারি কর্মচারীদেরকে তারা আন্তর্জাতিক আইন অমান্য করার জন্য বলছে তারা বলছে তারা যে শপথ নিয়েছে এই শপথ তারা এদেশের আইন এবং আন্তর্জাতিক আইন দিতে হবে তো এটা নিয়ে তারা জুডিশিয়াল রিভিউ করেছে এবং দেখা যাক এটার ফলাফল কি হবে আর রোয়ান্ডার ব্যাপারে আমরা জানি যে এখনই কিন্তু অনেকেই ডিটেনশানে আছেন এবং এ নিয়ে প্রচুর চ্যালেঞ্জ হবে এবং বেশ কিছু ল ফার্ম তারা সামনে এগিয়ে আসছেন এবং তারা বলেছেন যে তারা এই সমস্ত কেস নিয়ে তারা লড়বেন অন্যরাও ই করতে পারেন লড়তে পারেন আমরাও আমরাও কিছু রোয়ান্ডার কেস পেয়েছি আমরাও এটা নিয়ে ফাইট করব কিন্তু মনে রাখতে হবে যে রোয়ান্ডার এই চ্যালেঞ্জগুলি কিন্তু খুবই সীমিত খুবই স্ট্রং কারণ না থাকলে আপনি কিন্তু এটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না আমরা রোহান্ডাতেই যাওয়ার আগে তারা নোটিশ দেবে এই নোটিশ দেওয়ার পরে সাত দিন ডিটেনশানে থাকলে সাত দিন আর বাড়িতে একটা চোদ্দ দিন সময় থাকবে এর মধ্যে জানাতে হবে যে আপনি কেন রোহান্ডা যাবেন না অবশ্যই একটা অপশান থাকবে নিচে দেশে ফিরে যাওয়ার আমাদের একটা ব্রেকের সময় হয়েছে আমরা ব্রেকের পরে ফিরে এসে আবার আলোচনা করব রোহান্ডা এবং অন্যান্য আরও কিছু প্রসঙ্গ নিয়ে ততক্ষণ থাকুন আমাদের সাথে দেখা হবে শীঘ্রই শুধু দর্শক বিন্দু ছোট্ট একটা বিজ্ঞপ ছোট্ট একটা বিজ্ঞপ্ত বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ আমরা বিরতির আগে আলোচনা করছিলাম রুয়ান্ডা নিয়ে এবং আমরা যেটা বলি যে এই রোয়ান্ডা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ ব্রিটেনের আইনে এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি যে এদেশে এসে আপনি অ্যাসালাম চাইবেন আর আপনাকে অন্য দেশে নিয়ে যাবে এটার পিছনে সরকারের যে যুক্তি সেটা হচ্ছে এই যে কারোর যদি জীবন বা ব্যক্তিগত নিরাপদ হুমকির সম্মুখীন হন কেউ যদি উনিশশো সালে যদি রিফিউজি কনভেনশন সেটা প্রোডেকশান পান তার অর্থ এই যে নিজের নিজের দেশে প্রোডেকশান দিতে হবে অন্য দেশেও যদি প্রোডেকশান দেওয়া যায় যেমন আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে তারা একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া বা জাহাজে করে রাখা একটা পদ্ধতি ছিল তারা বলতে চাচ্ছে যে অন্য কোনো নিরাপদ দেশে নিয়ে গেলেও কিন্তু আর এখানে আর কোনো অসুবিধা নাই এবং এটা কোনো অবস্থাতেই রিফিউজি কনভেনশানের বরখেলাপ হবে না এবং আপনারা তো জানেন যে যেটা সবচেয়ে বড় দিকটা হচ্ছে এই যারা অবৈধভাবে এদেশে আসবে তাদের আর অ্যাসারম ক্লেম করার সুযোগ থাকছে না এবং এর সাথে যারা এর আগে আমরা দেখেছি দু হাজার যে আইন হয়েছে বা তেইশে যে আইনগুলো হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে যারা ইউরোপের অন্য কোনো দেশের ভিতর দিয়ে দেশে আসবে যেখানে তাদের অ্যাসালাম ক্লেম করার সুযোগ ছিল কিন্তু তারা ক্লেম করেননি তাদেরও কিন্তু ক্লেমটা হবে তারা কিন্তু ক্লেমটা এদেশে অ্যাডমিট করা হবে না এই দুই ক্যাটাগরি লোকই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা রোয়ান্ডার জন্যে তারা এলিজেবল হবেন যাই হোক আর কি আমরা অন্য আরেকটি প্রসঙ্গে যাই আর এটাও অনেকের জন্য একটু গুরুত্বপূর্ণ এবং সেখানে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে এই যদি কেউ একটি অ্যাপ্লিকেশন করেন যে অ্যাপ্লিকেশনের ভিতরে তাদের মিসরিপ্রেজেন্টেশান বা জচ্চুরি জালিয়াতি বা ভুল তথ্য দেওয়া হয়েছে তারপরে সেই অ্যাপ্লিকেশান থেকে যদি এটাকে ভ্যারি করা হয় চেঞ্জ করে আরেকটা অ্যাপ্লিকেশন করা হয় যে অ্যাপ্লিকেশনের ভিতরে সব কিছু সঠিক কোনো ভুল ত্রুটি নাই কোনো মিথ্যে কথা বলা হয়নি কোনো ছল চাতুরির আশ্রয় নেওয়া হয়নি কোনো জোচ্ছি করা হয়নি তাহলে কিন্তু পরের অ্যাপ্লিকেশনটাও বাতিল বলে গণ্য হবে এ ব্যাপারে একটু বিস্তারিত বলতে হবে যে যে ঘটনা ঘটেছে সেটা আমাদেরই ইস্ট লন্ডনেরই একটি ফার্ম থেকে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল প্রথমে অন্তর্প্রণিয়ার অ্যাপ্লিকেশান করা হয়েছিল এবং সেই অ্যাপ্লিকেশন দীর্ঘদিন অপেক্ষা করার পরে এটাকে ভ্যারি করে দশ বছরের রুটে যে দশ বছরের দেশে থাকিস একজন সেই রুটে লং রেসিডেন্সের অ্যাপ্লিকেশান করা হয়েছিল এই অ্যাপ্লিকেশানটিকে বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে এটাকে ইনভাইট করা হয়েছে এবং এটা কোর্টের ব্যাপী পর্যন্ত এটাকে মেনে নিয়েছে তারা বলতে চাচ্ছে যেহেতু আগের অন্তর্প্রণিয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক জোচ্চুরি বা অনেক চিটিং হয়েছে ফান্ডিংয়ের ব্যাপারে নিশ্চয়তা ছিল না সেহেতু পরের যে লং ইয়ার যে অ্যাপ্লিকেশান যেটা করা হয়েছে এটাও এটার জন্য ভ্যালিড নয় এখন এখানে একটু ব্যাপারটা মনে রাখতে হবে যে ফার্ম থেকে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে আনফর্চুনেটলি এটা আমাদের একটা কমিউনিটির একটা একটা এক সময় বেশ নাম করা প্রতিষ্ঠান ছিল এই ফার্মের কিন্তু লয়াররা এখন জেল খাটছেন এই ফার্মের সাথে যুক্ত অ্যাকাউন্টেন্টরা যারা ছিলেন তারাও কিন্তু জেল খাটছেন তো আমরা এটা জানলাম কীভাবে কোনো একই ফার্ম থেকে আমরাও একই ধরনের দুটো কেস আমরা পেয়েছিলাম এই দুটো কেসে তাই ওই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করার পরে এখানে এসে দীর্ঘদিন তারা ছিলেন তো প্রথম অ্যাপ্লিকেশনে যখন আমরা দশ বছরের অ্যাপ্লিকেশানটা করলাম তো সেই অ্যাপ্লিকেশানে তারা হোম অফিস দু বছরও এটাকে তারা সিদ্ধান্ত দিল না এবং তারা বললো অনেক তদন্ত করা হচ্ছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম অনুমান করেছিলাম যে তারা আগে তারা আগের অন্তঃপূরণের অ্যাপ্লিকেশানটা কিন্তু আমাদেরকে দিয়ে করার নেই তো যাদেরকে দিয়ে তারা করান না কেন আমরা ধরে নিলাম যে আগের অ্যাপ্লিকেশনের ভিতরে অনেক ধরনের ভুল ভ্রান্তি বা যেটাকে আমরা বলি অনেক ধরনের ফ্রড জোচ্চুরি বা জালিয়াতি করা হয়েছে তা আমরা ওই সময় তাকে বললাম যে আপনি অপেক্ষা করেন ওই ভদ্রলোকের স্ত্রীও কিন্তু দশ বছর হয়ে গিয়েছিল তা আমরা ওই ভদ্রলোকের স্ত্রীকে তার দশ বছরের কাউন্টে অ্যাপ্লিকেশন করালাম উনি আয়লার পেয়ে গেলেন কারণ যেহেতু ভদ্র মহিলা তো নিজে কোনো ফ্রড বা কোনো যুক্তির সাথে জড়িত নয় তো ভদ্র মহিলার যখন আয়লার পেয়ে গেলেন তাদের একটা সন্তানের জন্ম হয়েছিল দেশে এই সন্তান জন্ম হওয়ার পরে মার যেহেতু আয়লার হয়ে গেছে এই সন্তানকে আমরা রেজিস্ট্রি করে ফেললাম ব্রিটিশ নাগরিক হিসাবে এটা করার পরে ওই যে ভদ্রলোক যিনি এতদিন ধরে চলে আসছেন তাকে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না তারা বলছে তদন্ত করছে তাকে তখন আমরা ওই বাচ্চার গ্রাউন্ডে একটা ব্রিটিশ বাচ্চার বাবা হিসাবে তাকে আমরা অ্যাপ্লাই করে ওই আড়াই আড়াই করে দশ বছরের রুটে কিন্তু হিউম্যান রাইটসে করে ভিসা পাইয়ে দিলাম দ্বিতীয় যে ভদ্রলোক ছিলেন ওই একই ফার্ম থেকে একই রকম অবস্থা তাকেও তারও কিন্তু দশ বছর পূর্ণ হয়ে যায় আগের অন্ধপ্রদেশের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় আমরা এক্সটেনশন করেছিলাম মূল অ্যাপ্লিকেশানটা কিন্তু আমরা করিনি তো সেই সময় তারা ওই টেন ইয়ার্সের অ্যাপ্লিকেশান করলে সেটাকে তারা আটকে রাখলো এবং পরবর্তীকালে প্রায় দু বছর পরে লম্বা একটা চিঠি পাঠা চিঠি পাঠিয়ে বলল। যে এই যে তথ্যগুলি আমি আপনাদেরকে দিলাম যে যে ফার্ম থেকে তারা করেছে ওই ফার্মটাকে বাতিল করে ওই ফার্মটা এখন ব্যান হয়ে গেছে ওই ফার্মের ব্যারিস্টার সলিসিটাররা তারা এখন জেল খাটছে এবং অ্যাকাউন্টেন্টও জেল খাটছে আমরা একটা কল নিয়ে এসে ফিরে এসে কাহিনীটা শেষ করব এটা অনেকের জন্য অনেক শিক্ষণীয় তো যাই হোক দেখি কে আসেন কলে হ্যালো কলার হ্যালো হ্যালো জি বলেন ভাইয়া কি করতে পারি আসসালাম আমি যদি কাউকে বাংলাদেশ থেকে স্পন্সার করতে চাই সেক্ষেত্রে আমার যে ডকুমেন্টেশন গুলি দিতে হবে এগুলো যদি কি কি মানে দেওয়া যায় এবং ব্যাংক স্টেটমেন্ট পেস লিট এগুলি কয় মাসে দিতে হবে যে আপনি কাকে কাকে কোন পদ্ধতিতে কোন ক্যাটাগরিতে স্পন্সর করবেন ফ্যামিলি ভিজিটর ভিজিটর জি জি ফ্যামিলি ভিজিটর আচ্ছা আমি আপনাকে একটু বলি একটু একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি মনে করি আপনার মাধ্যমে আপনার মতো অন্য অনেকে যারা স্পন্সর করতে চাচ্ছেন তারা বেনিফিট পাবেন

এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখানো যায় না সিঙ্গেল মেল হলে বা অনেক সময় বয়স্ক লোক দেশে আসলে যায় না আমাকে একটা স্ট্যাটিস্টিক্স একজন বলেছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের ভিজিটে যারা এদেশে আসেন এরা কিন্তু ফিরে যায় না তা আপনাকে মনে রাখতে হবে দেখাতে হবে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আসবেন তার হি হ্যাজ গট সাফিসিয়েন্ট ইনসেন্টিভ দেশে ফিরে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে সেই হিসাবে তাকে দেখাতে হবে দেশে তার কি টাই আছে দেশে তার কি সারকমোস্টান্স আছে মানে কি ধরনের পরিস্থিতি থাকলে একটা লোক দেশের বাইরে গিয়ে বেশি দিন থাকে না এটা আপনাকে দেখাতে হবে এরপরে আপনি দেখাবেন যে ওই ভদ্রলোক এদেশে থাকলে তাকে মেনটেন করার মতো পয়সা আপনার আসে আপনি ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ছ মাসের পে স্লিপ আপনি দেখাবেন ব্যাঙ্কে যে খুব বেশি টাকা থাকতে হবে তা না দুই তিন হাজার পাউন্ড থাকলেও চলবে কিন্তু আপনার রেগুলার ইনকাম থাকলে ইনকামের কোনো সিলিং নাই তো মোটামুটি একটা রেগুলার ইনকাম যদি আপনার থেকে থাকে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে অ্যাকোমোডেশান তাকে আপনি কোথায় কোন অ্যাকোমোডেশন আপনি রাখবেন অ্যাকমনে দেখতে চাইবে আর চার নম্বর হচ্ছে ওনার সাথে আপনার কি সম্পর্কে উনি কী পারপাজে উনি এ দেশে আসবেন কারণ কেন উনি এদেশে আসবেন আগেই বললাম যে এই দেশের সাথে টাই একটা খুব ইম্পর্টেন্ট এবং হঠাৎ করে তারা প্রশ্ন করতে পারে ধরুন যে লোকটা কোনো দিন বাংলাদেশের বাইরে কোনো দিন যায়নি সে লোকের হঠাৎ করে কেন কি খায় শো কী সকল যে তিনি ইংল্যান্ডে আসবেন এটার একটা ভালো কারণ আপনাকে দেখাতে হবে আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং যে ফ্যাক্টরের কারণে সে এইটি পার্সেন্ট ভিসা অ্যাপ্লিকেশান রিফিউস ভিসা সেটা হচ্ছে দেখানো যায় না যে এই লোকটা বা এই মহিলাটা বাংলাদেশে ফিরে যাবেন এই ফিরে যাওয়াটা এই যে রিজন টু গো ব্যাক ইনসেন্টিভ টু গো ব্যাক এটা আপনাকে দেখানো হাইলাইট করানো খুবই ইম্পর্টেন্ট এই জন্য তার পার্সোনাল সারকমস্টান্সেস দেখায় যাওয়া উচিত ভিজিটারের আশা করি আপনি আপনার প্রস্তুতি জবাব পেয়ে গেছেন তো আমরা আবার ফিরে যাচ্ছি আমরা যে প্রসঙ্গে নিয়ে কথা বলছিলাম তো আমরা তখনই জানতে পারলাম যে ওই ফার্মের এই অবস্থা হয়েছে তারা নাকি প্রচুর ভুয়া অ্যাপ্লিকেশন করেছিল বিশেষ করে বিজনেস অ্যাপ্লিকেশানগুলি সেই কারণে তাদের শাস্তি ভোগ করছে এবং এটার কারণে তারা ওই ওই ফার্ম থেকে করা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যাপারে তারা খুব সন্দেহজনক এবং তারা কি করলো এবং তারা আমাদেরকে জানালো আমার এই ক্লায়েন্টের অ্যাপ্লিকেশানটা তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা এটাকে রিফিউজ করবে যদি না আমরা পঞ্চাশটার উপরে প্রশ্ন করলে এই প্রশ্নগুলির সদুত্তর না দিতে পারি তা আমরা খুব সময় নিয়ে পঞ্চাশটা প্রশ্নেরই উত্তর দিলাম এবং তারপরে আমরা চ্যালেঞ্জ করে আমরা বললাম যে তুমি দেখাও যে তার লয়াররা যে সমস্ত ফ্রড বা জোচ্ছুরির সাথে জড়িত হয়েছে তার সাথে আমার ক্লায়েন্টের কোনো সম্পর্ক আছে আমার ক্লায়েন্ট তার লয়ারের কোনো গুণার জন্য তো সে দায়ী নয় এবং তোমাকে দেখাতে হবে সে নিজে এই জোচ্ছুরির সাথে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি সে জড়িত দিয়ে খুব লম্বা লম্বা রিপ্রেজেন্টেশন করার পরে দেখা গেলো আল্লাহ রহমতে ওরা আর কোনো কথা না বলে তাকে ইনডাইক্টলি ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে তো এইখানেই কিন্তু একটা মনে রাখতে হবে যে আজকে আমরা খালি মনে করলে হবে না যে আমরা একটা অ্যাপ্লিকেশন অনেক আমরা জানি যে এই ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক লোকে অনেক ভুয়া ডকুমেন্ট দিচ্ছে বা ভুয়া অ্যাপ্লিকেশান করে দেশ আসছে এটার কিন্তু পরিণতি সবসময় হবে তা নয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত লয়াররা বা অ্যাকাউন্টেন্ট এই ধরনের অ্যাপ্লিকেশানকে ফ্যাসিলেট করে আনফর্চুনেটলি আমাদের কমিউনিটি লয়ার অ্যাকাউন্টেন্টরা তারা এখন জেল জেল খাটছে এবং আপনি জানেন কোনো লয়ার বা অ্যাকাউন্টেন্ট যদি জেলের জেল দণ্ডে দণ্ডিত হন তবে তার লাইসেন্স কিন্তু চলে যায় তো এখান থেকে আপনাদের শিক্ষা হওয়া উচিত এবং আমি মনে করি এই ধরনের কোনো প্রচেষ্টা নেওয়াটা সঠিক হবে না আমরা আরেকটা কলারের কাছে যাচ্ছি দেখি কে আছেন লাইনে হ্যালো কলার হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি বলেন

কাউকে বিয়ে করতে পারেন সেক্ষেত্রে উনি অ্যাপ্লাই করতে পারেন উনি তার স্বামীকে দেখাতে হবে উনত্রিশ হাজার পাউন্ড ইনকাম আছে ওনাকে এ ওয়ান ইংলিশ টেস্ট পাস করতে হবে অ্যাকোমোডেশন দেখাতে হবে এবং সম্পর্কটা জেনুইন এটা দেখাতে হবে বিয়েটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রি ম্যারেজ হতে হবে তা ইংলিশ ম্যারেজ করতে হবে ইংলিশ ম্যারেজ করতে গেলে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রার হোম অফিসে পাঠাতে পারে যে সম্পর্কটা জেনুইন ম্যারেজটা জেনুইন কেনা সে ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য এবং কোনো কোনো ক্ষেত্রে হোম অফিস কিন্তু ইন্টারভিউ নিতে পারে আর ইসলামিক পদ্ধতিতে যদি বিয়ে করে অ্যাপ্লিকেশান করা হয় সেক্ষেত্রে তারা হয়তো বলবে যে তুমি দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসো না কেন তোমার কি ধরনের অবস্থা আসছে দেশে গিয়ে অ্যাপ্লাই করার ব্যাপারে আশা করি আপনি আপনি বুঝতে উত্তরটা পেয়েছেন আর কিছু জিজ্ঞাসা করার আছে ইংলিশ রেট করা এক করতে পারবেন আপনাকে বললাম তো তার তাকে তো আগে বিয়ে করতে হবে বিয়ে না করে করতে পারবে না বিয়ে করার পরে তার ইনকাম দেখাতে হবে উনত্রিশ হাজার এবং তার ছয় মাসের পে স্লিপ ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং তার অ্যাকমোডেশন দেখাতে হবে দেখাতে হবে সম্পর্কটা জেনুইন কিন্তু বিয়েটা করার ব্যাপারে বেশ কিছু ঘাপলা আসছে কারণ যেহেতু ওনার এ দেশে পারমানেন্ট ভিসা নাই তাকে ম্যারেজ রেজিস্টার তার কেসটা হোম অফিসে পাঠাতে পারে বলতে পারে হোম অফিসের সামসমটা অ্যাপ্রুভাল নিয়ে আসো হোম অফিস কিন্তু একটা ম্যারেজ ইন্টারভিউ নিতে পারে জি আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন আমরা আবার যে আলোচনা যাচ্ছিলাম সেখানে আমরা চলে যাই আমরা সম্প্রতিকালে যেটা আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ থেকে অনেক লোক দেশে এসেছেন ওয়ার্ক পারমিট কিনে তো সঙ্গত কারণেই যদি ওয়ার্ড পারমিটটা পয়সা দিয়ে কেনেন এটা ধরেই নিতে হবে এটা এটা জেনুইন না অনেক সময় অনেক লোকে আমাকে তর্ক করে বলে আমার তো একটা জেনুইন পাসপোর্ট ছিল কী করেছিল আমি তো পাঁচশো বহন্টের পাসপোর্টটা কিনেছি তো পয়সা দিয়ে যে যে পাসপোর্ট কেনা হয় সেটা যেমন জেনুইন হয় না পয়সা দিয়ে যে ওয়ার্ড পারমিট না হয় সেটাও অধিকাংশ ক্ষেত্রে এটা জেনুইন হবে না যে আপনাকে কাজে রাখবে সে আপনাকে পয়সা তার কাছে আপনাকে পয়সা সে কেন নেবে সে তো উল্টো আপনাকেই পয়সা দেবে এবং আমরা জানি এইভাবে বিশেষ করে কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে যারা এই দেশে এসেছেন এটা একটা বিরাট অংশ কিন্তু পরবর্তীকালে আর জব পাননি জব যারা পাননি মনে রাখতে হবে এরা এরা এটা মানে সন্দতিতভাবে বলা যেতে পারে এদের শতকরা ভাগই বা হয়তো বা সঠিক সঠিক পন্থায় জেনুইন জব ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসেননি তো এই সমস্ত ব্যাপারগুলিতে কিন্তু হোম অফিস তারা কিন্তু সচেতন আছে এর আগে আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে তারা এটাও বার করে ফেলেছে যে যে সমস্ত অফিসে দশজন লোককেও বসানো জায়গা নাই সে সমস্ত অফিস থেকে দুশোরও উপরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তো সব বিষয়গুলি কিন্তু তারা দেখছে তদন্ত করছে এবং এইভাবে যারা এদেশে এসে যারা অনেকেই কিন্তু বিপদে পড়বে অনেকেই এখন হয়তো কি অ্যাসালাম চাইবে কিন্তু তাদের অ্যাসালামের ক্লেমগুলি হয়তো বা হোম অফিস সন্দেহ চোখে দেখবে একটা কথা ভুলে গেলে চলবে না যে গত বছর প্রধানমন্ত্রীর একটা পরিকল্পনা অনুযায়ী ঘোষণা অনুযায়ী লিগাসি কেসের আন্ডারে যে বাষট্টি হাজার মানুষকে ভিসা দেওয়া হয়েছে সেটার এই না যে এবারও প্রায় সবাইকে ভিসা দিয়ে দেওয়া হবে তাই এটা মনে করার কোনো কারণ নয় আরও আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে এই সুযোগে যারা কেয়ার ওয়ার্কার হিসেবে আসছেন বা ওয়ার্ক আসছেন বা স্টুডেন্ট হিসেবে আসছেন অনেকেই তাদের ফলস স্পাউস হিসাবে স্বামী বা স্ত্রী হিসাবে কিন্তু এসে গেছেন এ ব্যাপারটাও কিন্তু হোম অফিসের হোম অফিস অবগত আছে এই ব্যাপারটাও কিন্তু তারা দেখবে তদন্ত করবে এবং কেন এরকম এসে হাজব্যান্ড ওয়াইফ তারা একসাথে আসছে ইন্টারভিউ তো বলছে এয়ারপোর্টে যে আমরা জেনুইন তারপরে কেন এক মাস পরে হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যাচ্ছে ওয়াইফ গিয়ে এখন বলছে আমি অ্যাসালাম চাই বা আমি হাজব্যান্ড আমাকে মারধর করছে এই ব্যাপারগুলো কিন্তু তারা সন্দেহের চোখে দেখবে কারণ তারা অবগত আছে যে এই ব্যাপারে ফ্রড হচ্ছে জচ্চুরি হচ্ছে এবং এটাই ওয়ান অফ দ্য মেন রিজন যে তারা কেন কেয়ার ওয়ার্কারদেরকে আর এখন স্পাউস আনতে দিচ্ছে না তো এটাগুলো খুবই আনফর্চুনেট বিভিন্ন সময়ে ইমিগ্রেশনে আমরা অনেক মিস করি মিস ইউজ করার জন্য কি হয় ইমিগ্রেশনটা আরও কঠিন হয়ে যায় এবং কঠিন হওয়ার ফলশ্রুতিতে কী হয় জেনুইন যারা ইমিগ্রেন্ট আছে জেনুইন অ্যাপ্লিকেন্টগুলি তারা কিন্তু অনেক অনেক সাফার করে এটা কিন্তু মনে রাখতে হবে এখানে আরেকটা কথা কিন্তু আমাদের বলে দেওয়া দরকার যে এই যে অনেকে আসেন এবং প্রায় আমাকে বলেন তারা এখানে একটা অ্যাসালাম করে দিই এসালামটা আসলে কি এটা কিন্তু বোঝা উচিত অ্যাসালামটা এই দেশে থাকার আরেকটা কিন্তু ব্যবস্থা নয় অ্যাসালাম সবার জন্য নয় অ্যাসালাম তাদেরই জন্যে যাদের দেশে ফিরে গেলে বিপদ হবে জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে কিংবা যাদের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষয় হবে কিন্তু স্বাধীনতা থাকবে না এবং অ্যাসালাম পাঁচটা ক্যাটাগরির লোকের জন্য এটা এটা ডিজাইন এই পাঁচটা ক্যাটাগরির বাইরে থেকে কেউ আসলে আসলাম পাবে না প্রথমত যেমন ধরুন কারো রাজনৈতিক মতবাদ কেউ একটা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন কেউ একটা রাজনৈতিক দল করেন কিংবা একটা রাজনৈতিক মতকে সমর্থন করেন বা সে মত মতের পক্ষে তিনি ওকালতি করেন যেমন ধরুন কেউ হয়তো একটা পার্টির জন্যে তিনি কাজ করছেন পার্টির তিনি কর্মী এবং সরকার বা যারা ক্ষমতায় আছেন তারা তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট এবং তারা তাকে হয়তো জেলে দিতে চান জুলুম করতে চান কিংবা গুম করে ফেলবেন কিংবা কোনো মিথ্যা মামলা ফাঁসায় দিয়ে তাকে শাস্তি দিয়ে দেবেন এরকম ক্ষেত্রে তিনি হয়তো এই দেশে এসে অ্যাসালাম চাইতে পারেন এখানে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার অনেকেই আমরা দেখেছি যে যারা ওইভাবে বাংলাদেশ থেকে দেশে এসেছেন আসলে বলে মনে করছেন অ্যাসালাম করবেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তা আমি বলবো আমি বিএনপি করি কারণ প্রশ্ন হয় যে আপনি বিএনপি বা জামাত ইসলামী বা অন্য কোনো বিরোধী দলের কত বড় নেতা এবং আপনার প্রতি যদি সরকারের এত আগ্রহ থেকে থাকে তা আপনাকে তারা বাংলাদেশ ছেড়ে যেতে দিল কেন অনেকে দেখা যায় যে শাহজালাল এয়ারপোর্ট দিয়ে সরাসরি নিজের পাসপোর্ট নিয়ে তারা কিন্তু চলে আসলেন প্রশ্ন হচ্ছে আপনাকে যদি বাংলাদেশ সরকার দেশেই রেখে বিচার করতে চায় আটকাতে চায় তাহলে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনাকে যেতে দিল কেন আপনাকে আটকালো কারণ আমরা জানি এরকম বহুত মানুষকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন হবে আবার প্রশ্ন হবে আপনি এত বড় একজন অ্যাক্টিভ মানুষ বাংলাদেশে আপনাকে গেলেই আপনার বিচার হয়ে যাবে ধরে নিয়ে যাবে তো বিলাতে আসার পরে আপনি কী করেছেন বা কী ধরনের কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত আসছেন অনেকেই এত দুঃখের ব্যাপার অনেকেই কিন্তু নিজের পার্টির সম্পর্কেও কিছু বলতে পারে না আমার নিজে এবং আমি তো আপনারা অনেকেই জানেন যে প্রচুর কেস কিন্তু আমি টান ডাউন করি ফিরিয়ে দেই তেমনও কেস নিয়ে এসে সে যারা পার্টির নামও ঠিক মতো বলতে পারে না পার্টির প্রতিষ্ঠাতাকে বলতে পারে না পার্টির জন্ম হিসেবে কবে বলতে পারে না এবং তিনি নাকি তার উপজেলা তিনি নাকি পার্টির সেক্রেটারি এবং তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রাইমারি স্কুল পাশ তিনি তো দূরের কথা বাংলাও ঠিকমতো পড়তে পারে না তা আপনার কি মনে হয় যে বাংলাদেশের কোনো প্রধান বিরোধী দল একটা প্রাইমারি স্কুল পাস ফোর ফাইভ পাস এমন কেউ যিনি ঠিকমতো লিখতে পড়তে পারেন না তাকে উপজেলার সেক্রেটারি বানাবে এবং যিনি পার্টি সম্পর্কে আদৌ কিছু জানে না পার্টির নাম কি বলতে পারে না পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছে পার্টিতে কি উনি খালি বললেই উনি বলছেন যে আমি কাগজপত্র নিয়ে আসবো বাংলাদেশ থেকে সব কাগজপত্র নিয়ে আসবো আপনি বুঝতে পেরেছেন কাগজপত্র তিনি আনবেন যেগুলি সেগুলি হয়তো বা ভুয়া কাগজপত্র হবে এর আগে অনেক প্রতিষ্ঠিত কেসও আছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত কাগজপত্র আনা হয় এর অনেক কাগজপত্রই কিন্তু অনায়াসেই আনা যায় এবং সেটার জেনুইননেস নিয়ে কিন্তু সন্দেহ করে আদালত তো সমস্ত ব্যাপারে কিন্তু একটু নিশ্চিত হতে হবে আমরা জানি যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপরে গুরুত্ব দেয় আমরা জানি যে বাংলাদেশ থেকে যে কেয়ার ওয়ার্কার আস এসে বা স্টুডেন্ট দেশে এসে পড়াশোনা না করে কাজ না করে অ্যাসালাম চেয়েছে বা এই যে স্পাউস হিসেবে এসে ভুয়া স্পাউস হিসেবে এসে অ্যাসালাম চেয়েছে এদের সংখ্যা অনেক বেড়েছে কিছুদিন আগের একটা পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু চার নম্বর তালিকাতে চার নম্বরে আছে যদিও আমরা দেখছি যে গত কিছুদিন ধরে বোটে করে ভিয়েতনাম থেকে বহুত লোক এদেশে আসছে এর আগে আমরা দেখেছিলাম যে আলবেনিয়া থেকে প্রচুর লোক বোটে করে আসে এবং বোটে করে আসার জন্যে আলবেনিয়ার সাথে ব্রিটেনের একটা আলোচনা হয় একটা মেমোরান্ডাম হয় এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেন টেলিভিশনে গিয়ে যে তার দেশ থেকে কারোরই বিদেশে গিয়ে অ্যাসালাম যাওয়ার দরকার নেই সে কারণে আপনারা হয়তো অনেকেই জানেন যে আলবেনিয়া থেকে কেউ এসে অ্যাসালাম ক্লেম করলে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসালামের নাকচ করা হয় এবং সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় যাতে তারা অ্যাপিল করতে না পারে এবং অতি দ্রুত আলমেনিয়ানদেরকে পাঠানো হয় আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম যে সম্প্রতি সেভেন্টি থ্রি তিয়াত্তর জন নিয়ে একটা চার্টার ফ্লাইট চলে গেছে সরাসরি আলবেনিয়াতে তেরানাতে এই মুহূর্তে আমরা বলতে পারি যে ব্রিটিশ গভর্নমেন্ট ভিয়েতনামিং সরকারের সাথে আলোচনায় আছে কারণ প্রচুর ভিয়েতনামি কিন্তু সম্প্রতিকালে আমরা দেখতে পেয়েছি যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে এসে অ্যাসালাম ক্লেম করেছে এবং আমরা জানি না কোনো এক সময় তারা অন্যান্য দেশ বা মহাদেশের দেশগুলোর সাথে তারা আলোচনা করবে কি না হয়তো করতে পারে এবং যে ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি যে 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 ট্রেনটের কারণে আমরা দেখলাম যে স্টুডেন্টের স্পাউজানা বন্ধ হয়েছে কেয়ার ওয়ার্কারদের স্পাউজানা বন্ধ হয়েছে সবই কিন্তু এই ধরনের কারণে এবং এর আগের একটা স্ট্যাটিস্টিক বলা হয়েছিল যে সমস্ত স্টুডেন্টরা ফ্যামিলি নিয়ে এদেশে আসে তারাই সাধারণত দেশে থেকে যায় যারা দেশে সিঙ্গেল আসে বিএসআ করে না এদের ভিতরে রিটার্ন হওয়ার সংখ্যা অনেক বেশি হয়তোবা সেদিকেই হোম অফিস নজর দিচ্ছে আমরা জানি না তবে এটা আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশন বিশেষ করে আসালাম ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে যাচ্ছে আর এটার ভিতরে যে ধরনের ভুয়া অ্যাপ্লিকেশন করে বা এইভাবে এসে ইমিগ্রেশনকে মিস ইউজ করে আমরাও কিন্তু এই পদ্ধতিকে আমরা হেল্প করছি না যে পদ্ধতি আস্তে আস্তে যে তারা এটাকে একটু রিল্যাক্স করবে এই সমস্ত প্রেশারকে রিডিউস করবে সেটা হওয়ার কিন্তু আমরা কোনো সুযোগ করে দিচ্ছি না তো আমরা মোটামুটি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি এবং যে বিষয়ে আমরা কথা বলছিলাম একটু সামারি দেই এবং সেটা হচ্ছে যে রোয়ান্ডা বিলের ব্যাপারে গভর্নমেন্ট খুবই তারা অ্যাডামেন রোয়ান্ডা বিল পাশ হয়ে গেছে আইন হয়ে গেছে এবং মিস্টার সোনাক বলেছে দশ থেকে বারো সপ্তাহের ভিতরে রোয়ান্ডার ফ্লাইটগুলো চালা শুরু করো আমরা জানি যে পাঁচশো মতো গ্রাউন্ড স্টাফ রাখা হয়েছে এবং দেড়শোর বেশি কর্মকর্তায় সাথে জড়িত যে রোয়ান্ডাতে লোক পাঠিয়ে দেওয়ার ব্যাপারে যদিও একটা কথা মনে রাখতে হবে রোয়ান্ডাতে কিন্তু সব লোক নিয়ে রাখার জায়গা নাই সরকার মনে করছে কাউকে রুয়ান্ডা যাওয়ার কথা বললেই তারা হয়তো বলবে না আমি রুয়ান্ডা যাবো না আমাকে আমার দেশে পাঠাই দাও এটা একটা ভীতি সঞ্চার করবে কারণ রুয়ান্ডা যাওয়ার চাইতে অনেকে নিজের দেশে যাওয়া হয়তো অনেকে পছন্দ করবে এটাই হয়তো আমি মনে করি সরকারের একটা টোপ কারণ রোয়ান্ডাতে হাজার হাজার লোককে নিয়ে গিয়ে রাখার মতো অ্যাবিলিটি বর্তমানে নাই হয়তো জানি না ভবিষ্যতে ভবিষ্যতে হবে কিনা এটা আমরা বললাম আর একটা কথা এটা মনে রাখতে হবে যে সম্প্রতি যে লোকাল ইলেকশন হলো সেখানে কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে এবং সে কারণে এই ইমিগ্রেশন ইস্যুটা খুব ইম্পর্টেন্ট তাদের আগামী কয়েক মাসের মধ্যে পারফরমেন্স ইমিগ্রেশন এবং ইকোনমিতে পারফরমেন্স ভরণ করতে পারলে আগামী নির্বাচনে তারা হয়তো জিতবে না যদিও এই নির্বাচনে শ্রমিক দল জিতলেও তারা পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছে এবং ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছে কনজারভেটিভ পার্টি এটা যদি মূল নির্বাচনে জাতীয় নির্বাচন আসে তাতে কিন্তু কোনো দলই সংখ্যাগরিষ্ঠ পাবে না যাই হোক আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন আবার দেখা হবে